আজ রাত থেকেই বাংলার আবহাওয়ায় কিন্তু আসবে তুমুল পরিবর্তন বাংলার বিভিন্ন জেলায় কিন্তু শুরু হয়ে যাবে ভারী বৃষ্টিপাত নিম্নচাপের বৃষ্টির সাথেই কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসছে বাংলার বুকে বর্তমানে ঝাড়খণ্ডের উপর কিন্তু অবস্থান করছে শক্তিশালী ভয়াবহ এক বিধ্বংসী নিম্নচাপ যার থেকেই কালবৈশাখীর ঝড় বৃষ্টি কিন্তু ধেয়ে আসছে বাংলার দিকে বর্তমানে বাংলার কিন্তু বিভিন্ন জেলায় ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং দিন যাওয়ার সাথে সাথেই আগামী তিন থেকে চার দিন পর্যন্ত বাংলার জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু চলবে ঝড় ও দমকা হাওয়া তো আবহাওয়া সূত্র অনুযায়ী এই নিম্নচাপ ও কালবৈশাখীর জেরে বাংলার কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় হবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই বৃষ্টিপাত কোন কোন জেলায় সব থেকে বেশি প্রভাব ফেলবে তারই সাথেই আগামী কতদিন পর্যন্ত বাংলার আবহাওয়া এই রকম থাকবে তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনা জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বর্তমানে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই হলুদ সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গের প্রায় পাঁচটি জেলাতে জারি করে দেওয়া হয়েছে কমলা সতর্কবার্তা আজ বাংলার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ থেকেই বাংলার প্রায় বিভিন্ন জেলায় সহ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথেই শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু বয়ে যাবে ঝড় ও দমকা হাওয়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি এই কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সাথেই শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রার পারদ কিন্তু অনেকটা নিচে নামবে তার ফলে ব্যবসা গরম থেকে রেহাই পাবে বঙ্গবাসী উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদা দুই দিনাজপুর এই প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের পাশাপাশি সহ ঝড় ও দমকা হাওয়া বইতে পারে তিন থেকে চার দিন পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে বাংলা জুড়ে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবারিয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ এই প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সাথেই বজ্র বিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু হবে সব থেকে বেশি